গল্পটা হলো একটা হাঁসের, যে একটা জঙ্গলে থাকতো। পাশের শহরে একটা মেলা বসেছিল। আজ তো মেলায় যাব, খুব আনন্দ করব। শুনলাম এবারে নাকি নাগরদোলা আসছে। আমি তো মেলায় গিয়ে অনেক কিছু খাবো। হাঁসটা দেখলো সবাই মেলায় যাচ্ছে, তাই ও ভাবলো ও ওদের সাথে মেলায় চলে যাক। সে খুব খুশি হলো। আমি কি ওদের জিজ্ঞাসা করি যে ওরা আমাকে মেলায় নিয়ে যাবে কিনা, তাহলে আমিও মেলাতে যেতে পারবো। শোনো বন্ধুরা, তোমরা কি আমাকে সঙ্গে একটু মেলায় নিয়ে যাবে? তুমি নিজের মুখটা দেখেছো? কি বিচ্ছিরি তুমি দেখতে। আমাকে দেখো, কি সুন্দর পোশাক পরেছি আমি। তোমাকে সঙ্গে নিয়ে গেলে আমাদের দিকে সবাই হাসাহাসি করবে। আরে তুমি ওখানে গিয়ে করবেটা কি? তুমি তো আমার মতো লাফালাফিও করতে পারো না। আর তুমি তো আমার মতো চটপটেও নয়। তুমি তো আমার মতন ডান্সও করতে পারো না। আরে ছাড়ো তো, ওকে সঙ্গে নিলে আমাদের মেলায় যাওয়া মাথায় উঠবে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আমাদের কি, আমরা তো খুব মজা করবো। বেচারা হাঁসটা ওদের কথায় খুব দুঃখ পেল, আর ও মনের দুঃখে ওখান থেকে চলে গেল। ওরা তিনজন যখন মেলায় যাওয়ার জন্য এগোলো, তখন রাস্তায় একটা নদী দেখতে পেল। মোরগটা নদীতে পা দিল কিন্তু ফিরে চলে এলো। তারপর ইঁদুর আর বাঁদরও নদীতে পা দিয়েই ফিরে চলে এলো, কারণ তাদের তিনজনের কেউই সাঁতার জানতো না। এবারে আমরা মেলায় কিভাবে যাব? মেলাতে যেতে গেলে তো নদীটা পার করতেই হবে। কিন্তু পার হবো কি করে? আমাদের মধ্যে তো কেউ সাঁতারও কাটতে পারি না। সাঁতার না জানার জন্য তারা তিনজনেই নদীর পাড়ে বসে রইল আর হতাশ হলো। তখন হাঁসটাও ওখানে পৌঁছলো, কিন্তু তিনজনকে নদীর পাড়ে বসে থাকতে দেখে ও অবাক হয়ে গেল। আরে কি হলো, তোমরা এমন মুখ বেজার করে কেন বসে আছো? তোমরা তো মেলায় যাচ্ছিলে তাই না? হ্যাঁ, কিন্তু আমরা নদী পার করতে পারবো না। আচ্ছা তাহলে এই ব্যাপার, আমি তো এই কাজটা নিমেষে করে ফেলতে পারি। এই দেখো। এই বলে হাঁসটা তক্ষুনি জলে নামলো আর সাঁতার কেটে ওদের তিনজনকে নিজের কৃতিত্ব দেখালো। তিনজনে এটা দেখে অবাক হয়ে ভাবলো যে হাঁসটা যদিও ওদের মতো লাফালাফি করতে পারে না, কিন্তু ও সাঁতার কাটতে পারে। আরে বাহ হাঁস, তুমি কি সুন্দর সাঁতার কাটতে পারো। তোমার জলে খেলা করতে খুব ভালো লাগে তাই না? হ্যাঁ, খুব মজা লাগে। তাহলে তুমি কি আমাদের সাঁতার কাটা শেখাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শেখাবো। কিন্তু এখন মেলায় যাবে না নাকি? যাবো তো, তুমি কি আমাদেরকে নদী পার করিয়ে দেবে? দেখো, আমরা তোমাকে মেলায় নিয়ে যাবো। হ্যাঁ, খুব মজা করব। তোমরা দুঃখ করো না, আমি তোমাদের তিনজনকে নদী পার করে দেবো। আর তক্ষণে হাঁসটা জল থেকে ওপরে উঠে একটা কাঠের টুকরো নিয়ে এলো, ও তার মধ্যে একটা দড়ি বাঁধলো আর সে সেটাকে জলে নামালো আর তিনজনকে ওটার ওপর দাঁড়াতে বলল। আর এক এক করে তিনজনেই ওটার মধ্যে উঠে পড়ল। আর তারপর সেই হাঁসটা সেই দড়িটা নিজের মুখে ধরল আর টানতে টানতে ওদের নদী পার করালো। নাও, তোমরা নদী পার করে ফেলেছো। ধন্যবাদ হাঁস, যদি তুমি না থাকতে তাহলে আজকে আমরা মেলা দেখতে যেতে পারতাম না। তুমি আমাদের সঙ্গে চলো, আমরা খুব মজা করব। আমাদের ক্ষমা করে দাও, প্রথমে তোমাকে আমরা নিয়ে যেতে চাইনি না, কিন্তু এখন আমরা তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমরা একসাথে দোলনা চড়ব, অনেক কিছু খাব, খুব মজা হবে, চলো না। আচ্ছা চলো। ওরা প্রথমে হাঁসটাকে নিতে চায়নি, কিন্তু তা সত্ত্বেও হাঁসটা ওদের সাহায্য করেছিল আর ওরা তিনজন হাঁসটাকে মেলায় নিয়ে গেল। হাঁসটা খুব খুশি হলো আর তারপর সবাই মিলে মেলাতে খুব মজা করল। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।